তোমার দোকায় পড়ব না তোমার চ্যানেল হুজুর চ্যানেল নিয়ে সরো তোমাকে চ্যানেলটা আমরা ভালোই হয়ে চিনি কতক্ষণ টিকিটিক না এমিয়া চ্যানেলের ভিতরে কোরআন হাদিসের এই যে লম্বা তকরির দিচ্ছে এইটাও ঠিক না কোরআন হাদিসের চ্যানেলের ভিতরে নেওয়াই ঠিক না টেলিভিশন চ্যানেলে খালি কি কোরআন শরীফের তফসিরায় হাদিসের বক্তব্য হয় নাকি আরও কিছু হয় জোরে বলেন আরও কিছু হয় টেলিভিশনের মধ্যে আরও কিছু হয় হয় কি হয় না কমপক্ষে ল্যাংটা সেমলি লিগে অ্যাড হয় এটা তো হয় কোলোজাপ আর পেপসোডেন্টার লাক্স বেশা বেশি ওর মধ্যে আসে না নাই কোলোজাপ পেপসোডেন্টার লাক্সের আর তিব্বতের যে অ্যাড দিতি যে সেমড়িরা আছে মেয়েরা আছে এরা তো সবাই বোরকা পরে মুখ টুক গিরে টিরে আসে হ আসে পরে ছাতি মুড়ি দেয় এরপরে ওর নাই দেয় ঘেরে সব আছে ওয়ার্দ উলাঙ্গিনী বেস্কি মাতি মাতৃ মাতৃ মতো জিলিক দিতি দিতি তা একটু আগে ওই ওই চ্যানেলে কোরআন শরীফের তিলাওয়াত হলো আর কোরআনের ব্যাখ্যা হলো এরই পর মুহূর্তে ল্যাংটা সেম দিয়ে এসে মারলো তাহলে আল্লাহর কোরআনের অবমাননা হয় কি হয় না জরিমানা হয় কি হয় না এমিয়া একটা বাথরুমের পায়খানার নর্দমা নর্দমা যে ডেলিভারি পাইপ লাইন পায়খানার সিলাপের পিছন দিয়ে নর্দমার ডেলিভারি পাইপ লাইন আছে না এদিক থেকে ডেলিভারি পাইপ লাইন আছে না পায়খানার সিলাপের পিছন দিয়ে যে সাদা পাইপ দেব ময়লা বের করে দশ বছর ওইটাতে পায়খানা করছেন দশ বছর পরে যাইয়া ওইটারে কায়দা মতো ঘষিয়ে এক পাত্তা উটো পেলাইছেন এরপরে জিগ জিগ সিক করতেছে মনে হয় যেন নতুন ইচ্ছে নতুন হয়ে গেছে এরপরে তারে জমজম পানি দিয়ে ধুইছেন প্যানটারও ওই পরিষ্কার করছেন কেমন যেন নতুন এরপরে তারে আতর মাখাইছেন আর কোস্তরি আতর এবার এই প্যানের ভিতর দিয়ে পানি ডালিয়ে দিয়েছেন জমজম পানি ঢেলে দিচ্ছেন দুই গিলাস আর ওই পাইপের পিছন দিয়ে বেরোইছে ওই জায়গা গিলাস পাইতে ধরিয়ে এ যদি আপনারে দেই খাবেন কথা এ একটুও গন্ধ নাই আল্লাহর কিরে একটুও গন্ধ নাই একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে জমজম পানি দিয়ে দুইছি আতর মা খাইছি এবার ভ্যানের মধ্যে দিয়ে পানি ঢেলে দিয়ে সেই পাইপের মাথায় গিলাস ধরিয়ে দুই গিলাস ধরিয়ে দিলি দেশের কেউ ও ম্যাথর নিজেও খাবে না কথা না কে ঠিক না কারণ যেই যদি সবসময় পায়খানা বেরোয় ও যত বড়ই পরিষ্কার করো তার প্রতি একটা আর একটা ঘৃণা স্থায়ী হয়ে যায় ওদের বের হওয়া পানি কখনো খাওয়া সম্ভব তাই যদি হয় তাহলে টেলিভিশনের চ্যানেল দিয়ে এই সমস্ত নোংরা গান বাজনা মমতাজ মনির খান আলমগীর আর কলোজাপার পেপসোডেন বেরতি তালে রয়েছে ল্যাংটা সেমরিরা ড্যান্স করে ওর ভিতরে আল্লাহর কোরআন দিয়ে কোরআন দিয়ে বেজ্জতি করা ছাড়া আর কিচ্ছুই না মনে করো যে হুজুর তোমাকে গ্রাম্য বাংলায় দিয়ে ও জায়গা কথা কথি পারো না তোমাকে ডাকে না সেই জন্য তোমরা ওই গোষ্ঠীর প্রতিবাদ করতেছ ডাকে কি ডাকে না এই গল্প তোমার কাছে দিয়ে লাভ নাই আরও বিশ বছর আগের থেকে চ্যানেলে কথা বলানোর জন্য কতভাবে যে চেষ্টা করতেছে আমাদের পিছনে আমি জেন্দেগিতে রাজি হই নাই কারণ আমার মুরব্বীরা যাই নাই আমিও যাব না মুরব্বীদের উক্তি যেটা আমারও সেইটা যদি কোনো মুরব্বী যায় তাহলে সে তার বিষয় নিয়ে যাক আমি যে বুঝ পাইছি যে এই নর্দমার পায়খানার ভিতর দিয়ে জমজমের পানি ছাড়লি সে পানি যদি খাওয়া না যায় তাহলে আল্লাহর কোরআনে কোরআন রে আমি ওই টেলিভিশনের ন্যাংটা সেমড়ি ভিতরে এভাবে ঢেলে দিতে পারি ঠিক কিনা